শোণিতপুর সংসদীয় সমষ্টিত ক্রমাৎ আকর্ষণীয় হয়ে পড়ছে নির্বাচনী যুঁজ, জীবনের অন্তিমটো নির্বাচনত অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করেছে বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তই। এবার জয়ী হলেও বা পরাজিত হলেও এইবার পিছত নির্বাচন নেখেলার কথা ঘোষণা করেছে বিজেপি প্রার্থীগুলো। বিহপুরিয়াত জ্যেষ্ঠ নাগরিকর সহ মত বিনিময় অনুষ্ঠানত আরও নির্বাচনত অবতীর্ণ নোহার কথা ঘোষণা করে রঞ্জিত দত্তই। মনতে ভাবিছোঁ যে মই ইতি মোৰ শেষ আৰু ৰাজনীতি, তাৰপিছত দলৰ কাম কৰি যাম। দলৰ কাম কৰি দিলে আমি বলটো কেনেকৈ আগুৱাই নিব লাগে আৰু নতুন প্ৰজন্মসকলক আমি অলপ ৰাস্তাও খুলি দিব লাগে যে তেওঁলোকে কি কওক, তেওঁলোকেও আহক, তেতিয়াহে দলটো আগুৱাই যাব। জ্যেষ্ঠ নাগৰিকসকলৰ বহুত সমস্যা আছে, সেইখিনি কথা আমি উপলব্ধি কৰিছোঁ আৰু তেখেতৰ তেওঁলোকৰ যিটো ইয়াত এটা ভৱন নিৰ্মাণ নিৰ্মাণ হৈ আছে, বিধায়ক ডাঙৰীয়া 25 লাখ টকা দিছে আৰু ইয়াত আৰু মানে নতুনকৈ নিৰ্মাণ হ'ব। গতিকে ভৱিষ্যতৰ দিনত সেই কথা কামবিলাকো আমি পৰ্যায়ক্ৰমে আমি কৰিব কৰাৰ চেষ্টা কৰিম।